আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, একদম আপনার নাম্বার ছাড়া, আপনার ফোন নাম্বার ছাড়া আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে, এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকিং ডিভাইস দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। সো ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ বক্সে লিখবেন ফেসবুক ওল্ড ভার্সনের যে কোনো একটা ফেসবুক আপনি নামিয়ে নেবেন। সো আমি একটা ফেসবুক নামিয়ে নিচ্ছি, আপনি চাইলে আমার মতো করে আপনি এটা নামিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে 2015 সালের কিন্তু একটা ফেসবুক ডাউনলোড দিচ্ছি, ফেসবুক লাইট। সো আমি এখান থেকে একটা ফেসবুক লাইট অলরেডি ডাউনলোড দিয়ে দিছি আমি। সো আপনারা এখান থেকে এসে ডাউনলোড দিয়ে দেবেন। সো কীভাবে ডাউনলোড দিবেন আশা করি আপনারা কিন্তু এটা জানেন। সো এখন এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আনইনস্টল করে নেবেন। নেওয়ার পর উপরে আবার সার্চ বক্সে লিখবেন জিমেইল। সো এখানে একটা অবশ্যই জিমেইল নেবেন, জিমেইল। সো আমার এখানে কিন্তু জিমেইল টেম্পোরারি জিমেইল আপনারা এখান থেকে নেবেন। সো আমি এখান থেকে একটা টেম্পমেইল এখান থেকে একটা জিমেইল নিব। সো আপনারা একটু এখানে আসবেন, এখানে আসার পরে সার্চ বক্সে এই জিমেইলটা লিখবেন। এই জিমেইলটা খুব ভালো একটা জিমেইল, আপনারা খুব সুন্দর কাজ করতে পারবেন। সো আসার পর এখানে যদি কপি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে কপি লেখাটাতে আপনি চাপ দিবেন। সো কপি লেখাটাতে চাপ দেওয়ার পর আপনি যে ফেসবুক লাইটটা নামিয়ে নিয়েছেন সেই ফেসবুক লাইটটাতে আপনি চাপ দিবেন। সো ফেসবুক লাইটে আসার পরে আপনাকে যে কাজটি করতে নিজেতে আপনি নিউ অ্যাকাউন্ট করবেন, যার জন্য অবশ্যই নিউতে অবশ্যই চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে। সো আপনারা এখানে নেক্সট লেখাতে চাপ দিবেন। সো নেক্সট লেখাটাতে চাপ দেওয়ার পরে আপনি এখানে অবশ্যই একটা নাম কিন্তু আপনাকে দিতে হবে। সো আমি একটা এখানে নাম দিয়ে নিচ্ছি। সো আমি এখানে লিখব সো আপনারা এখানে যে কোনো একটা নাম, আমি একটা এমনি একটা নাম দিয়ে দিলাম। সো আপনারা কিন্তু এরকম একটা নাম দিয়ে দিবেন, তারপর নেক্সটে আপনারা চাপ দিবেন। সো নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে যে কোনো একটা নাম্বার আসি থাকতে পারে আপনি সেটা কিন্তু কেটে দিবেন। যে কোনো একটা নাম্বার যদি এখানে শো করে থাকে সেটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারতেছেন যে একটা জিমেইল লেখা আছে, সিং আপ উইথ জিমেইল, এটাতে চাপ দিবেন। সো এইটাতে চাপ দেওয়ার পরে এখানে একটা জিমেইলও এসে থাকতে পারে, সেটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি যেই জিমেইলটা কপি করছেন আপনি ক্রোম ব্রাউজার থেকে সেটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি নেক্সট অপশনে আপনাকে চাপ দিতে হবে। সো নেক্সট অপশনে চাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে অবশ্যই কিন্তু আপনার যে কোনো একটা বার্থডে কিন্তু এখানে একটা দিয়ে রাখতে হবে। সো আমি এখানে এটাই দিয়ে দিলাম। সো আপনার 2000ও দিতে পারেন, সেখানে মেল না ফিমেল সেটা কিন্তু আপনি দিতে পারেন। সেখানে আমি এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, 6টি অক্ষরের পাসওয়ার্ড তৈরি করুন। সো এখানে সর্বনিম্ন আপনি 6টি অক্ষরের পাসওয়ার্ড দিতে পারবেন। সো আমি এইটা পাসওয়ার্ড দিয়ে এই সিস্টেমে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, কারণ আমার এটা কোনো স্পেশাল আইডি না, কারণ এটা হচ্ছে একটা আপনাদেরকে দেখানোর জন্য একটা আইডি আমি তৈরি করতেছি, যার জন্য সব কিছু আমি আপনাদেরকে দেখাইলাম। সো এটা আমি যে সিস্টেম অ্যাকাউন্টে করতেছি ঠিক সেইভাবে আপনারা অ্যাকাউন্টে করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। সো এখন সিং আপে চাপ দিবেন, সাইন আপে চাপ দিবেন। সাইন আপে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এরকম করে ইন্টারভেস চলে আসবে। তো আসার পরে আপনারা কিন্তু ওকে অপশনে চাপ দিবেন, বাস আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু এখানে এখন কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টে একটা কিন্তু 5 ডিজিটের একটি কোড চলে আসবে আপনার হচ্ছে জিমেইলে। সো জিমেইলে আসার সেই ইয়েতে আপনারা চলে যাবেন, সেই ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা কোড চলে আসবে আপনাদের, 5 ডিজিট একটা কোড আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু চলে আসছে 2944-2। সো 2944-2। সো আমি এটা এখানে লিখে দিব 2944-2। সো দেওয়ার পরে আপনি ওকে করে দিবেন। সো আমি কিন্তু ওকে করে দিলাম, আপনারা দেখতে পারবেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে। সো এখন আপনি প্রোফাইল পিক কিন্তু এখানে দিতে পারেন। সো আমি দিচ্ছি না, আমি স্কিপ করে দিলাম, উপরে স্কিপ লেখা আছে আপনি স্কিপ করে দিতে পারেন। সো যেহেতু আপনি অ্যাকাউন্টটা আপনি চালাবেন তো অবশ্যই আপনি কিন্তু সেই হিসেবে প্রোফাইল পিক কিন্তু আপনি দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো আশা করি আপনারা কিন্তু কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন এইটা দিলে আমি আবার লগ ইন করি, লগ আউট করে দেওয়ার পরে আমি কিন্তু আবারও কিন্তু সেমভাবে কিন্তু আমি কী করতে পারবো, অ্যাকাউন্টটি যেভাবে করলাম
এইভাবে কিন্তু আমি আবারও কিন্তু হাজার হাজার অ্যাকাউন্ট কিন্তু করতে পারবো। সো আপনি কিন্তু পারবেন এইরকম করে অ্যাকাউন্ট তৈরি করতে। সো ঠিক আছে, এরকম করে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।